Assalamualaikum. চলে আসছি নতুন একটি ধামাকা ভিডিও নিয়ে আর আমার সাথে আপনাদের প্রিয় পছন্দের মুক্তা আপু আছে। Welcome to Happy Food Fun. আজকে আমরা কি খাবো? মাটন। খুবই মজার খাবার। তো অনেকগুলো পাচ্ছেন যে অনেকগুলো নেওয়া খাবো, ধামাকা হবে। তো গাইস, আমাদের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন প্লিজ। আর হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে, এটাকে ফলো করে দিবেন, আর একটু শেয়ার করে দিবেন, লাইক দিয়ে দিবেন গাইস। আমাদের পানিশমেন্ট একটা আছেই, আজকে সেই লেভেলের পানিশমেন্ট দিব আজকে। ওকে, অনেক গেন্দের আর ওকে মানে আমাকে প্রতিদিন দিতে দিতে এখন লোভ হয়ে গেছে। ভিডিও তুমি আমারে দিছো। ওকে গাইস, আর হ্যাঁ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলো শুরু করি। আর কার কার মাটন মাটন পছন্দ অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কষা, এটা কিন্তু কোনো কাইটারি কিছু না, এটা কষা। আর বলো, সবচেয়ে মজার কথা হচ্ছে কি, এটা আমরা নিজেরা আস্ত একটা খাসি কিনে কেটেছি, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দুঃখের সঙ্গে আমি কাটতে পারিনি, ছোট ছোট করে কেটে ফেলছি। তো চলো শুরু করি। আমরা তো খাবো, ছোট হোক আমরাই খাবো। হ্যাঁ ছোট না, তারপরে অনেক বড় বড় মুক্তা বলতেছে, তা আরো বড় দরকার ছিল। তো গাইস, আপনাদের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আইডিয়া দিতে পারেন আমাদেরকে যে এটা করো ওটা করো, অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, কমেন্ট বক্সে। তো আমরা শুরু করি আজকে কিভাবে যে খাবো আল্লাহ জানে। এত টাইমার অন করেছো? টাইমার অন করতেছি। ওকে ওকে ওকে, রেডি, রেডি, 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ। আজকে তো একদম ঠাসা ঠাসা ভরা, মাশাআল্লাহ একদম। এত সফট, ধরাই যায় না। একদম সফট। এত ঝাল দিছে ও রান্না করছে।
মাংসের মধ্যে ছুটে গেছে। রান্নাটা এতই ভালো হয়েছে, জাস্ট মোমের মতো গলে যাচ্ছে। ওরে বাবা, গরম আর সহ্য করতে পারলাম না, লাস্টে ফ্যান ছেড়ে নিলাম। আপনাদের একটু প্রবলেম হবে, প্লিজ গাইস একটু কষ্ট করে দেখে নেন। এর ভিতরটা আমার তো পছন্দ না, হাড্ডি দেখেন গাইস কি মনে হয় পুষ্প যায়। কিভাবে গোস কমিছো না? আহ, মাফ চাইতেছি আপনাদের কাছে, হাড্ডি আর খেতে পারলাম না। আর আমার আর কিছু নাই, আছে জল কিন্তু আর খেতে পারবো না। পানিশমেন্ট নিয়ে আসতেছি, চলে আসলাম পানিশমেন্ট নিয়ে। তো এখন দেখেন পানিশমেন্ট দিব আর ও নেবে, চুপচাপ কোনো কথা নাই।
তো আজকে পানিশমেন্ট কি ছিল আমার আর 1 ঘন্টা মত জিরে মানে রেস্ট নিয়ে এরকম মানে খুবই কষ্ট হইছে হ্যাঁ এইজন্য এখন জামা চেঞ্জ করে আর কি শুধু হিজাবটা পরে চলে আসছি আর নরমাল চলে আসছি তো আজকে কি খাবো পাট শাক 1 2 3 4 কোন কথা নেই চুপচুপ খাও তুমি কথা বলো না এরপর আমি পাঁচটা মরিচ দিব খাইতে চুপচাপ দাঁড়া মরিচ নিয়ে আসি পাঁচটা নিয়ে যা খাওয়াইতে চাইছিলাম কি গাছ শোনেন খাইলো না খাওয়াইতে চাইছিলাম দুটা কাঁটা লেবিসি আর তিন পিস খাসির গোস যে এত ঝাল হয়েছে এটাই খা নেবে নাও নাহলে তুই কি আমার চা আছে আর খাসির গোস কখনো না খাই এটা বললা পর খাসির গোসটা নিল না পানিশমেন্ট যে ঘেরান শাকটার আমাদের গ্রামের আমি কালকে গ্রামে পরশুদিন গ্রামে গিয়েছিলাম কালকে চলে আসছি তো ওইখান থেকে নিয়ে আসছি গিলে হা করে দেখাইতে হবে গিলা ফেলো না করলে গ্যাসের অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন অনেক গরম তাড়াতাড়ি ঢং করা লাগবে না তাড়াতাড়ি গেল আর অনেক সময় হয়ে গেছে তো গ্যাস ও পানিশমেন্টটা নিতে গিয়ে খুবই বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে ওর খুবই খারাপ অবস্থা ছিল ওর পুরো টোটালি বমি চলে আসছে যাই হোক গ্যাস ও পানিশমেন্ট নিতে পারেন এই জন্য বলো সরি টরি কি বলবা গ্যাস সরি আমি চেষ্টা করছি একটু গিলছিও কিন্তু তারপরে আবার চলে আসছে আমার মানে বমি চলে আসছে আর এক সেকেন্ড বসে থাকলে আমার পুরো আমি সব নষ্ট করে ফেলতাম আপনাদের সামনে তো গ্যাস আপনাদের কাছে সবার কাছে ক্ষমা চাইতেছি আর পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ 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 আর আমাদের ফেসবুক পেজ আছে হ্যাপি ফুড ফানেল ওই পেজ থেকে একটু ঘুরে আসবেন সবাই ফলো দিয়ে রাখবেন যেন সবার আগে আপনাদের কাছে আমাদের ভিডিও ইয়ার নোটিফিকেশান চলে যায় তো গ্যাস আর কথা বলবো না অনেক লম্বা হয়েছে আর অনেক গরম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম